আটা দিয়ে জল দিয়ে গুলে দিতে হবে নাকি? সকালবেলা চারিদিকে দেখুন কুয়াশা, এর থেকে বেশি কুয়াশা ছিল। আর এখন তো 9:30 বেজে গেছে, ওই সাইডের দিকে কুয়াশা ভর্তি তখন দেখালাম, আর এই সাইডের দিকে ওই যে দূরে দূরে কুয়াশা দেখা যাচ্ছে। আর এখানে হচ্ছে এরা এই যে বোতলের মধ্যে আটা দিয়ে আর এইভাবে জল দিয়ে নেড়ে, আর এখানে ওই ঘাসের মাছ মানে ওই যেখানে আমার হাত ধুচ্ছে তো ওইখানটায় এইভাবে বোতল দিয়ে নেড়ে নেড়ে আর বোতলের মুখটা নিচের দিকে দিয়ে আর এইভাবে রেখে দেবে। আর ওই যে মানে খাপ মতো করা আছে তো ওখান থেকে মাছ এসে ঢুকবে ওই বোতলে। আর শামলার পাতা হয়ে আছে এখানে, পদ্ম ফুলের জন্য পদ্ম ফুল ফুটে আছে। রাধে রাধে, গুড মর্নিং, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। চলে আসলাম আবার নতুন করে নতুন রকমভাবে একটা ব্লগ ভিডিও নিয়ে। তো চলো, এতদিন তো এইসব ভিডিও দিচ্ছিলাম, আর আমার সামনে এক্সাম জানুয়ারি মাসে, তো সেই জন্য একটু ভিডিও দিতে পারছি না। তো শর্ট ভিডিওর মধ্যে কিছু কিছু দিচ্ছি, তো তোমরা দেখো আর আমার পাশে থেকো। তো চান টান করা হয়ে গেছে, আর এখন হচ্ছে 8:00 না 9:00 বাজে, টাইমটা আমি দেখিনি। তো চলো তাহলে ব্লগটা দেখতে থাকো। এখানে সকালবেলা রান্না হয়েছিল, পার্শে মাছ আলু আর মূলো দিয়ে রান্না হয়েছিল, মানে চচ্চড়া বলে। আর এখানে গরম গরম ভাত সকালবেলা খাবো। তো ওই যে বাড়া হয়ে গেছে দেখতে পাচ্ছ, পুরো গরম গরম। তো সকালবেলা ভাত খেয়ে নিয়ে এদিকে মা হচ্ছে সবজি কাটছে, আর মাছটাছও কাটবে, এখনও কাটেনি কিছু। তার আগে আমাদের এই ছোট্ট বাগানটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। দেখো কাছে দেখো, যে কটা গাছ গাঁদা ফুলের গাছ ছিল তো সব কটা গাছে এরকম ছেলে ফুল এসছে, আর এই একটা মাত্র আছে। তো এখানে হচ্ছে এটাও কিন্তু ছেলে ফুল হয়েছে, আর এর পাশে যে গাছটা আছে ওটাই হচ্ছে মেয়ে ফুল। তো এই তিনটে গাছ মোট হয়েছে, আর ওই সাইডে একটা আছে সেগুলো এখনও ফুল আসেনি। তো এই হচ্ছে একটাই মাত্র মেয়ে ফুলের গাছ হয়েছে, এই যে। আর আমাদের তো সামনে জায়গা নেই, মানে এই যে পুকুরে পাইলিং মতো করা আছে এখানে মাটি ফেলা আছে, তো এখানেই হচ্ছে সবজি ওই বস্তায় করে লাগিয়েছে, লঙ্কা তারপরে বেগুন এইসব। আর এই যে কাকাদের এই সাইডটা যেখানে গাছ লাগিয়েছিল তো এখানে মূলো গাছগুলো মানে মূলোগুলো সরু সরু হয়েছে, সার টার দেওয়া হয়নি তো সরু সরু হয়েছে, আর ওই সরু সরু অবস্থায় মানে বয়স হয়ে গেছে মূলোর, মানে খাওয়া যাচ্ছে না। তো এখানে মায়ের কাটা হয়ে গেছে সব কিছু, আর মা তখন সবজি কাটেনি, তো এখন সবজিটা কেড়ে নিচ্ছে। আর আমাকে বলল আগুনটা ধরাতে, তাই আমি আগুনটা ধরাতে চলে এসেছি। মানে উনানে আগুনটা আমি ধরাতে পারি না, তাও ধরানোর চেষ্টা করছি। তারপর লাস্টে আবার মা ধরিয়ে দিল, তো সেটা আর কি ভিডিওতে নেইনি। তো এখানে ধরিয়ে নিচ্ছি, আর ওই যে দেখো কাট দিয়ে দিচ্ছি আগে করে। আর এখানে হচ্ছে ওর মাছ ভেজে নিয়ে আর চলে এসেছি, মানে আমি পুরো রান্না ভিডিওটা করিনি, মানে প্রথমে মাছ ভাজছিল আর কি মা। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, দেখতে পাবে যে কী কী করেছি আমি। তো প্রথমে এটাকে তো ধরাতেই পাচ্ছি না, এত বিরক্তই লাগছিল। তো যাই হোক, আমি মানে কড়াইটাকে ওপরে বসিয়ে দিয়েছি। আর এই যে এত মাছ এনেছে, এখানে একটা বড় ভাঙন মাছ, আর এখানে হচ্ছে দুটো লাইলেন্ডিকা মাছ, এই যে। তো এই মাছগুলো এখন ওই মাছগুলোকে ভাজা হবে, আর এগুলোকে ঝোল হবে কচু দিয়ে। যেখানে কড়াইটা গরম হয়ে গেছে সেই জন্য আমি তেলটা দিয়ে দিচ্ছি, আর মা ওদিকে সবজি কাটছে।
আর কড়াই তেল দেওয়া হয়ে গেছে। তো এবার মাছটা আমি দিয়ে দেবো এতে। তো মাছ দেওয়ার পরে আর ভিডিও করতে পারিনি, কারণ আমার ভিডিও হচ্ছে আর ফোনে নিচ্ছিল না, কারণ অনেক ভিডিও হয়েছিল তো করা হয়েছিল আগে, তো সেগুলো ডিলিট করেছিলাম তার জন্য। আর তো দেখো এখানে মাছের ভাজা হয়ে গেছে। আর এখানে কচু, আলু আর ভাঙন মাছ দিয়ে রান্না হয়েছে, ঝোল করেছে পাতলা। আর হচ্ছে এখানে আছে চিংড়ি মাছ, শিম, আলু আর পুঁই মিচুড়ি দিয়ে ভাজা করা হয়েছে। দুপুরবেলা ভাত টাত খাওয়া হয়ে গেছে, আর এই যে চেয়ারের উপরে বসে আছি, বনু আসছে, রেজাল্ট আনতে গেছিল, তো ও এখন আসছে রেজাল্ট নিয়ে, তো তোমাদেরকে দেখাচ্ছি। ও চলে এসছে প্রায়, তো কত কি পেয়েছে তোমাদেরকেও দেখাচ্ছি। কত কি পেয়েছিস দেখ, এখানে নাম আছে জবা মাইতি। এখানে যে কত কি পেয়েছে, পুরো সি সি সি। মাথা হাসছিস তুই, কি পেয়েছিস? এই ভিডিওটাই সবাই সবাই দেখবে, দেখিস কোন। আর এই যে নাম্বারটা দেখো কি পেয়েছে দেখো সবাই। টোটাল তো এখন হয়নি, কালকে টোটাল বলবে, টোটাল কত পেয়েছে সেটা দেখে বলিস, কালকে টোটাল নিয়ে আসবো। টোটাল তো এখানে দেওয়া থাকে না, টোটাল দেওয়া নেই। ও এখানে হচ্ছে তোমার টোটাল দেওয়া নেই। কি নাম্বার! এখানে সূর্য ডুবে গেছে আর এখন হচ্ছে 5টা বাজতে যায়, তো এখানে কিন্তু বেশ ঠান্ডা পড়েছে, পৌষ মাস পড়ে গেছে, ঠান্ডা তো পড়বেই, এটা তো কমন ব্যাপার। তো চলো ওই দিকটাই যাচ্ছি, মানে খালের ওই সাইডের দিকে একটু যাচ্ছি, যে হাঁটতে হাঁটতে দেখতে পাচ্ছ। তো অনেকক্ষণ পরে বেরোলাম, এতক্ষণ পড়তে বসছিলাম খাওয়া দাওয়ার পরে, আর মানে ঘুমাইনি, তারপর পড়তে বসছিলাম। তো পড়ার পরে এই যে সবাই বেরোলাম, অনেকক্ষণ ঘরে ছিলাম, তো ঘরে একটু পড়তে বসছিলাম আর কি। তো পড়ার পর একটু বাইরের দিকে গিয়েছিলাম, আমাদের বাইরে মাঠের ওই সাইডের দিকে খেলা হচ্ছে, তো এখন বাড়ির দিকে চলে এসেছি। আর ওই সব এক এক করে আসছে, তো ওদেরকে এখন পড়াতে হবে। এখন তো এখন বানাবো হচ্ছে চা, তো চলো চাটা বানিয়ে নেই। আর সন্ধে হয়ে গেছে, সন্ধে টন্ধে দেওয়া হয়ে গেছে, আর এরা এখন পড়ছে, তো এখন একটু চা বানিয়ে খাবো। তো চলো তোমরা, এখানে আমার চা রেডি হয়ে গেছে, এখানে মায়ের কাপে করে ঢালা হয়ে গেছে। আর এই যে আমার গ্লাসে চা, তাহলে চলো চাটা খেয়ে নিই। তো এই যে আমার চা, আমি হচ্ছে গ্লাসে করে ঢেলে নিয়েছি, আর মা আমার এই সাইডে খাচ্ছে, আর এখানে একটু টোস্ট নিয়েছি, চায়ের সাথে খাবো। ওরা এখন ওই সাইডে পড়ছে, আর সবাই শুনে দিয়ে আর উঠে এই যে চা করলাম। চা খেতে খেতে আমার একটা কথা মনে পড়লো, যে আমার জ্যাকেটটা কোথায় আছে। তো আমি যখন জ্যাকেটটা নেই, তো তখন আমি একবারও পরিনি, মানে আগের বারে নিয়েছিলাম, তো তখন আমি হচ্ছে জ্যাকেটটা পরিনি। তো এখন খেতে খেতে মনে হলো যে আমার সেই জ্যাকেটটার কথা। তো আমার এক্সাম চলে এসছে, তো সেই কারণে আমি হচ্ছে চাটা খেয়ে নিয়ে ভাবলাম ওটাকে একটু খুঁজে দেখবো বাক্সের ভেতরে। তো অবশেষে খুঁজে পেয়েছি। তো চা খেয়ে নি, তারপর তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। এটা আমি খুঁজে পাচ্ছিলাম না, তো এই হচ্ছে জ্যাকেটটা, এটা হচ্ছে পেয়েছি আমি, অনেক কষ্ট করে খুঁজে খুঁজে, বাক্সের মধ্যে ছিল, দোকান থেকে খুঁজে খুঁজে বের করেছি। পরিয়ে ছুটি দেওয়ার পরে রাতের খাওয়া দাওয়া আমাদের করা হয়ে গেছে, তো এখন আমি বিছানা করে নিয়েছি, কমপ্লিট হয়ে গেছে, আর গায়ে চাদরটাও খুলে দিয়েছি, কারণ এখন হচ্ছে ঘুমোবো। তো আজকের মতো গুড নাইট সবাইকে, তোমাদের টাটা, আর রাধে রাধে।